গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ তনুশ্রী। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এমনি ভালো আছি, কিন্তু শরীরটা কয়েকটা দিন থেকে খুব একটা ভালো যাচ্ছে না, কেমন একটা যেন হচ্ছে। যাই হোক, এখন আমি সন্ধ্যে দেবো, আর এখন 6:30 অলরেডি বেজে গিয়েছে। নাইটিটা চেঞ্জ করে নিলাম, সন্ধ্যেটা দিয়ে নিয়ে আজকে পুরো দামে রান্না করতে হবে। আর এখন আগে সন্ধ্যেটা দিয়ে নেবো, কেন ছেলে আসতে প্রচুর দেরি হবে আজকে। এমনি নর্মাল যেভাবে ও বেরোয় কলেজ থেকে, মোটামুটি 9টা বেজে যায় আসতে, আর আজকে তো আরও 1 ঘন্টা লেট। আমাকে জাস্ট ফোন করলো, মা এই বেরোলাম, তাহলে আরও 1 ঘন্টা আমি হাতে ধরে রেখেছি। তারপর ট্রেনের টাইম বুঝতেই পারছো, ট্রেন কখন কি আছে না আছে আমি তো বলতেই পারবো না, ওকেও দেখে নিতে হবে। যাই হোক, তো আগে সন্ধ্যাটা দিয়ে নেবো। আর সারাদিন ঘুমিয়েছি, দুপুরে রান্নাবান্না কিচ্ছু নেই। আমার হাজব্যান্ড আমায় ফোন করছে 2:15 সময় যে খাওয়া হয়েছে। আমি বলছি খাওয়া হয়েছে, আমি তো রান্নাই কিছু করলাম না। সকালে যেহেতু ওদেরকে ম্যাগি বানিয়ে দিয়েছি, আর আমি আজকে ব্রেকফাস্টে মুড়ি আর কলা খেয়েছি আর একটুখানি এনশিওর, এই খেয়েছি আমি সকালবেলা। তারপরে আর আমিও কিছু খাইনি। আমিও দেখলাম 2:15-20 বাজে, বরফিও ঘুমাচ্ছে, আমিও ঘুমাচ্ছি, আমার না হঠাৎ খিদে খিদে পাচ্ছে। তখন আমি কী রান্না করবো, শুধু ডাল আছে আর কিচ্ছু নেই, বরফি ডিম সেদ্ধ আলু সেদ্ধ আছে, তা আমার তো খাওয়ার মতো কিছু নেই। তাড়াতাড়ি করে ডিমের অমলেট করে একটু তরকারি করে নিলাম, ওইটা দিয়ে আমি শুধু খেয়ে নিলাম। আর এখন পুরো দামে রান্না করতে হবে, চলো আগে আমি সন্ধ্যেটা দিয়ে নিই, তারপর রান্নাবান্না যাই হোক হবে পরে হবে। আজকে খুব একটা বেশি কাছাকাছি করিনি, অল্প কয়েকটা আমি ছেলের ড্রেস ট্রেস এগুলো কাছাকাছি করেছি। আর আমাদের যে দৈনন্দিনে যে নাইটি ফাইটি হয়, আমি তো প্রত্যেকদিন এটা প্রত্যেকদিন কেচে নিই, নাহলে আমার ভালো লাগে না। তো হালকা পাতলায় আজকে কাঁচাও ছিল না, মানে আজকে সারাটা দিন যে কীভাবে কাটালাম আমি নিজেও বলতে পারবো না। সারাদিন শুয়ে বসে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি, খাওয়াও ঠিকভাবে ঠিকঠাক আজকে হয়নি আর কি। যাই হোক, এখন পনির রান্না করবো, ইচ্ছা আছে। এবার যদি হাজব্যান্ড এসে বলে না আজকাল পনির করতে হবে না, কালকে একবার শনিবার কালকেই পনির করলে হবে, দেখা যাক কী বলে। এসে ঝটপট করে একটু ভাজ করি, সাথে এই দুজন একটু কেনাকাটা করতে যাব বা কিছু করতে যাব, এখন হয় নাই বরফির জন্য, বরফিকে কোথায় রেখে যাব, এই সমস্যাগুলো তো হয়। তারপরে তো হাজব্যান্ড বললো, আমাকে বললো যে আমি ছেলের জন্য আর ওর জন্য আর আমার সোনাইয়ের জন্য কয়েকটা প্যান্ট নিয়ে আসি বাড়ি পরার, আর তোমার জন্য দুটো নাইটি নিয়ে আসি। তাহলে আমি নাইটি এবছর নেবো না, আমাকে ইয়ে দাও এনে, একটা হাউস কোট নাও, একটা কাফতান নাও, আর নাইটি প্রচুর নাইটি জমে রয়েছে ঘরে, নাইটি লাগবে না। না আসবেন যথারীতি চাকদা জয়ন্তর নিয়ে থেকে, নাইটির দোকান জয়ন্তর, তো ওখান থেকে ও ভাবলো যে নাইটি নিয়ে আসবে, তো গিয়ে দেখে জয়ন্ত নেই। তো জয়ন্তর বাবা বাড়িতে, বাবা দোকানে ছিল। তারপরে ও গিয়ে হাউস কোট চাইলো, জয়ন্তর বাবা বিয়ে করে দিল, তো একটা পছন্দ করে নিয়ে চলে আসলো। আর হাউস কোট দেবে খুলতে দেয় না বেশি, তার কারণ ওটা ভাজ করার ভীষণ প্রবলেম হয়ে যায়, তো খুলতেও দেয়নি, প্রবলেম হয়ে যাবে ভাজ করতে, বেশি প্রবলেম হয়ে যাবে ওই জন্য। তারপরে এবার ও কী করলো কি, বাড়ি নিয়ে আসলো। বাড়ি নিয়ে এসে আমিও বেশ হাউস কোট আমার পড়তে খুব ভালো লাগে, হাউস কোট আমি ভীষণ এক্সাইটেড হাউস কোট আনলে, হাউস কোটটা দেখবো, ও নিজে পছন্দ করে আনবে, কেমন আনে না আনে এটা আমি বেশ ইয়েতে রয়েছি, কেমন আনবে না আনবে। তো বাড়ি নিয়ে এসেছি যথারীতি, প্রিন্ট ভালোই লেগেছে, ও মা বাড়ি এনে এসে প্রিন্ট ভালোই লেগেছে, দেখছি ওটা হাউস কোট না ওটা নাইটি, আর এত বড় নাইটি নিয়ে এসছে। আমার 5'4" হাইট, ওটা মোটামুটি 5'6" লাগে, তারাও করতে পারবে, এইরকম অবস্থা। যাই হোক, আমি বললাম যে ঠিক আছে দাদা থাক, ওটাই থাক, পছন্দ হয়েছে দেখতে খুব সুন্দর, আমি দেখাবো তোমাদেরকে, পছন্দ হয়েছে দেখতে ভালো দেখে, তাই বললাম ঠিক আছে ওটাই থাক, পরে আবার হাউস কোট একটা এনে দেবো, ও বললো আর কিছু, পরে আমি একটা হাউস কোট এনে দেবো। চলে এসছে হাজব্যান্ড, চলে এলো, আমি বারান্দায় বসে বসে রয়েছি, তাহলে বরফিকে ওখানে বেঁধে রেখেছি, এটাও সুবিধা হবে, আর আমিও দেখতে পাবো বরফিকে। আমার আবার পেছন থেকে এসে দরজাটা খুলতেও হবে না,
ওই জন্য এখানে বসে বসে এগুলো ভাজও করে নিচ্ছি। এখানে এখন তো নিচেই মেলে দিয়ে এগুলো এগুলো তো এখন আর উপরে টপরে যায় না। কোথায় বরফি কোথায়? দাঁড়া জুতোটা খুল, মোজাটা খুলতে দে, মোজাটা খুলতে দে বরফি। ওই দেখো প্যান্টটা ধরে টানছে। কি হচ্ছে বরফি? কে আছে, কে আছে? কই, আমার কাছে এসো, আমার কাছে এসো, আমার কাছে আয়, আমার কাছে আয়, আমার কাছে, আমার কাছে আয়, আয়। হাঁপিয়ে গেছে, দেখো হাঁপিয়ে গেছে। থাক চলো ঘরে চলো, একটু ফ্যানের তলায়। একটু নুন চিনি জল দিয়ে দিলাম, একটু বরফ দিয়ে। আর সোনাই আসলো তাই করি, নুন চিনি জলটাই ওরা বেশি পছন্দ করে। বোতলগুলো সব ফাঁকা রয়েছে, সারাদিন তো সেভাবে ভরা হয়নি আর কিছুই ঠিকঠাক করে করা হয়নি আজকে কাজ। আমার এই এই কাউন্টারটা ভীষণ নোংরা, ভীষণ নোংরা। সকালে চা করেছি, সেই চা পাতা পর্যন্ত পড়ে রয়েছে, একদম নোংরা হয়ে গেছে। আর এমনিতে আমার এই ঘরটা এখনো ক্লিন করা হয়নি, সে মোবাইল টোয়ালগুলো টাইলস টাইলসগুলো কিছুই মোছা হয়নি। ওগুলো মুছে হবে যদি কালকে, যদি হয় সম্ভব হয় তো কালকেই মুছবো। তবে এখন অত কিছু করা যাবে না, রাত্রেবেলা এসব কাজ করতে ভালো লাগে না। পনির বানাবো, তো দেখলাম যে কালকে শনিবার, কালকে এমনিতেই পনির না সয়াবিন এরকম কিছু করতেই হবে। তো ভাবলাম তাহলে ডিমের ঝোল ভাতই করে নিই এখন, শুধু ডিমের ঝোল ভাত করলেই হয়ে যাবে। আর সাথে একটু কিছু ভাজা টাজা বেগুন টেগুন ভেজে নেবো, হয়ে যাবে, এক তরকারি দিয়ে খেতে নেই। আর ডাল যেটুকু আছে সেটুকু বরফির লেগে যাবে। পনির করবো, পনির করবো, তারপর ডিসিশন হলো ডিমের ঝোল হবে। তো একটু আলু আর মিষ্টি কুমড়ো ভাতে দিয়ে দিয়েছি, আর ডিমের ঝোল করবো ওই জন্য আলু কেটে নিয়েছি এরকম করে। আর হাজব্যান্ড বললো যে সয়া চাংস আছে তো ওগুলো কয়েকটা দিয়ে দাও, তাহলে একটা বেশ একটা তরকারি যখন একটু বড় সড়ো করে হয় ভালো। তো ডিমও সেদ্ধ হয়ে গেছে, মশলা বাটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ব্যাস ওই সেদ্ধ। আর হলো এই সয়াবিন আলু ডিম দিয়ে ঝোল, মশলা টশলা সমস্ত কিছু রেডি করা। আমি নুন হলুদ মাখাবো না, ওই জন্য তেলের মধ্যে একটু নুন আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, ডিমটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি ডিমটা, এই তেলের মধ্যে আমি আগে আলুটা ভেজে নেবো। আলুগুলো আলুটা লাল করে ভেজে নিলাম, বেশ ভালো করে আলুটা ভাজা হয়ে গেছে। আমি না সয়াবিনটা আলাদা করে ভাজবো না, সয়াবিনে প্রচুর তেল টানে। এবার যদি আমি সয়াবিনটা ভাজি পুরো তেলটাই আমার নিয়ে নেবে এখান থেকে, তো ওই জন্য সয়াবিনটা ভাজবো না। তো কড়াইতে আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটা দিয়ে দিলাম তেলে, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে। আর একটু ভাজা ভাজা হলে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলা। তো বাটা মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি এখানে একটা টমেটো, তিনটে কাঁচা লঙ্কা, এক ইঞ্চি মতো আদা, আর ছোটো সাইজের একটা রসুন,
মিহি করে পেস্ট করে নিয়েছি, এবার এটা দিয়ে দিচ্ছি। দু মিনিট নাড়াচাড়া করে নিলাম। তো এর মধ্যে এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো, যেটা একদম ডেলি রুটিনের মশলা, ডেলিকার যেই মশলাগুলো হয়, নুন, হলুদ, জিরের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেলও ছাড়তে শুরু করেছে। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেবো সয়াবিন। সয়াবিনগুলো যেহেতু আমি ভেজে নিইনি, আগে সয়াবিনগুলো দিয়ে একটু কষিয়ে নেব। সয়াবিন দেওয়ার পরে আমি দু মিনিট নাড়াচাড়া করলাম। এবার আমি আলু, ডিম, সমস্ত কিছুই দিয়ে দিলাম। খুব ভালো করে এবার হালকা আঁচে ঢাকা দিয়ে দিয়ে এবার আমি এটাকে কষাব। দিয়ে দিলাম, ঢাকনাটা তুলে নিলাম। বেশ খানিকটা সময় ধরে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। এবার কষানোটাও হয়ে গেছে, এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে আলুটা যতক্ষণ না ঠিকঠাকভাবে সেদ্ধ হয় ততক্ষণ রান্না করব, আর অবশ্যই লাস্টে গরম মশলা দিয়ে দেবো। পাল্টাটা বসে দিয়ে চলে এলাম, আর কি সুন্দর হাওয়া এখানে, মনে হয় না যেন আর নিচে যায়, এদিকে সোনাইও চলে এসছে। কে এসছে বলছো? এটা ডিমের ঝোল একদম রেডি, ডিম, আলু, সয়াবিন দিয়ে ঝোল। তো আলুটা কেমন সেদ্ধ হয়েছে? ব্যাস, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এইটুকু ঝোল রাখবো। আর এবার এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দেবো। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, শাহী গরম মশলা দিচ্ছি না, এমনি নর্মাল সানরাইজের গরম মশলা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট পাঁচেকের জন্য। তারপর আমি এটা বাটিতে ঢেলে নেব। একটু পরে ডিনারটা করব। ডিনার কমপ্লিট হয়ে গেছে আমাদের। আর তুই কি করবি এখানে? কি এটা কি? আমি এটা কি এখানে কি আছে চিনিস? জানিস এগুলো কিছু? ওরে বাবা রে, ওরে বাবা রে, কি 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 করতে হবে, কি করতে হবে? এগুলো তোমার তোমার দেখার কিছু নেই, তোমার দেখার কিচ্ছু নেই, তোমার দেখার কিচ্ছু নেই। যাও, তুমি গিয়ে শুয়ে পড়ো, গিয়ে যাও যাও। হ্যাঁ করাও, তুমি সরো যাও, আমি এখন একটু কাজ করছি তো, আমি এখন একটু কাজ করছি তো। যাও 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 যাও। আরে আমি একটু কাজ করছি, কাজই করতে দিচ্ছে না। ঘুরে ঘুরে দেখছে যে এই হাউস কোটটার কথা বলছিলাম, সেই হাউস কোটটা। আচ্ছা, তো এই যে এই একটা নাইটি নিয়েছে, এত বড় নাইটি গুলো, প্রচন্ড হাইটটা আমার 60 বোধহয়, 60 হবে এটা। অ্যালান কাট, আমি তো সবসময় অ্যালান পরি, যদিও এখন গোলবেলা পরে রয়েছি। এই যে এটা, আর চওড়াটা দেখেছো? আমার মতো দুজন ঢুকে যাবে এই চওড়াটায়। যাই হোক, এটার পেছনে আরও আমার মোটামুটি 30 টাকা খরচা আছে, যে নিচ মানে এই একদম নিচের দিকটা পুরো কাটতে হবে। আর মোড়ালে না বেশি, যদি বেশি করে মোড়াই ভারী হয়ে যায়, তখন ভালো লাগে না, ওই জন্য কেটে দিলেই ঠিকঠাক হয়। এই একটা, আর যেটাকে হাউস কোট হিসেবে মানে হাউস কোট ভেবে নিয়ে এসছে সেটা হচ্ছে এটা। আর এটা আমার চেঞ্জ করতে ইচ্ছা করছে না, আমার খুব পছন্দ হয়েছে এই নাইটিটা। এটা আবার ওর পছন্দ, আমার হাজবেন্ডের পছন্দ, বাড়িতে নিয়ে আসার পর বলেছে কোনটা পছন্দ, তো আমি আগেই প্রেফার করেছি এটা। এটা ব্লু কালার, ও বললো আমার এটা খুব ভালো লেগেছে এই কালারটা, একদমই প্লেন, একদমই প্লেন, ভালো, কাপড়টা ভীষণই ভালো। আর DCM এর কাপড়, DCM বোধহয় কাপড়ের মধ্যে লেখা থাকে, ওই জন্য দামটা বেশি এগুলোর। যাই হোক, কোথায় আছে DCM আমি দেখেছি কালকে আনার পরে। যাই হোক, আর এটা এটা দেখো, এটা কিন্তু খুব সুন্দর দেখতে। আর এটা এটা যদিও স্লিপলেস আছে, তো হাতা তো আছে, হাতা লাগিয়ে নিতেই হবে। স্লিপলেস খুব একটা পরা হয় না, পরি না,
এটা দেখতে খুব সুন্দর, আর এই গলার কাছে এই একটা ডিজাইন আছে এটার, এটা দেখতে কিন্তু খুব সুন্দর। একটু ফ্লাওয়ার করা আছে, এমব্রয়ডারি না, এটা মানে সুতোর কাজ করা, এই যে সুতোর কাজ করা, সুন্দর নাইটিটা। এর হাইটটা বেশ ভালো, আর আমি এমনিতে লাল রঙের নাইটি খুব ভালো লাগে আমার। এই সুন্দর হাতা আছে, হাতা তো থাকেই ভেতরে, এখানে আছে হাতা, পেয়েছি, এই যে হাতার কাপড়টা। সয়াবিন দিয়ে ডিমের ঝোলটাও ভালোই লাগলো, তোমাদেরটুকু শেয়ার করলাম তোমাদের সাথে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সকলে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, শুভরাত্রি সকলকে।